এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার। মোহাম্মদ আলী সিকদার, আপনাকে স্বাগত। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যে কথাটি সেনাপ্রধান বললেন যে দেশের প্রধানমন্ত্রীর এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের প্রতিবেদন করা হয়েছে, আপনার মূল্যায়ন জানতে চাই। দেখেন, এই যে আল জাজিরার প্রতিবেদনটা কিন্তু পহেলা ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় এবং তারপর থেকে কিন্তু বাংলাদেশের মানুষ এটি দেখেছে এবং এটার মূল্যায়ন করেছে। যারা সিনিয়র সাংবাদিক আছেন, যারা অনুসন্ধানের প্রতিবেদন তৈরিতে অভিজ্ঞ সংবাদকর্মী রয়েছেন, তারা এটা বিশ্লেষণ করেছেন এবং আমরা নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এটা দেখেছি এবং ইতিমধ্যে এটি প্রমাণিত হয়েছে অকাঠ্যভাবে যে এটা একেবারেই মিথ্যাচার, উদ্দেশ্য পরিণত এবং বাংলাদেশের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের আদর্শের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের বিরুদ্ধে যে অতীতে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতাই এই আরেকটি ষড়যন্ত্র তারা করার চেষ্টা করেছে। এবং আজকে যে প্রতিবেদনটি আইএসপিআর থেকে দিয়েছে বিস্তারিতভাবে, সেখানে কিন্তু আরো এদের যে মুখোশটি আরো উন্মোচিত হয়েছে, সঠিক তথ্যপত্র, তারিখ এবং সাল সহ উল্লেখ করেছেন। সেখানে এই ইসরায়েল থেকে সেনাবাহিনীর যে সরঞ্জামাদি ক্রয় করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেটি যে একেবারেই মিথ্যা এবং কল্পনাপ্রসূত সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। এবং এটি যখন হয়েছে 2017-18 সালে, তার যখন বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমদ ছিলেন, তার আগে সেনাপ্রধানের সময়, সুতরাং তার সাথে জেনারেল আজিজ আহমদ এবং তার ভাইকে জড়িত করা এখন প্রমাণিত হলো যে তারা উদ্দেশ্যমূলকভাবে অসৎ উদ্দেশ্যে সেনাবাহিনীর ভিতরে একটি অসন্তোষ সৃষ্টি করার জন্য, বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এবং সেনাবাহিনী প্রধানকে অপদস্থ করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য, তার সাথে আমরা তো এটা দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে জড়িয়ে ফেলা হয়েছে, প্রতিবেদনের ভিতরে যা যা দেখানো হয়েছে তাতে একটা উপাদানও নেই যার মাধ্যমে দেখা যেতে পারে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে কোনো সম্পৃক্ততা আছে। সুতরাং এটি যে মিথ্যাচার এবং অপপ্রচার সেটি প্রমাণিত। এটি যারা করেছেন তারা অত্যন্ত বিতর্কিত ব্যক্তি, যিনি ডেভিড ম্যান ডেভিড বার্গম্যান যিনি এবং আরেকজন স্বামী নাম করে একজন ব্যক্তি, গোলগাল চেহারা যাকে আমরা দেখি, তিনি কিন্তু মাদকাসক্তর অপরাধে অভিযুক্ত হয়ে সেনাবাহিনীর ক্যাডেট থেকে বহিষ্কৃত হয়েছিলেন। সুতরাং এই ধরনের বিতর্কিত ব্যক্তি, অপরাধী ব্যক্তি যখন এই ধরনের কাজ করে, তখন আল জাজিরার মতো একটি টেলিভিশন যখন সেটি সম্প্রচার করে, তখন আমাদের কাছে মনে হয় যে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীকে বিগত সময়ে জড়িয়ে যেভাবে ষড়যন্ত্র করার চেষ্টা হয়েছে এবং সেখানে আল জাজিরাও কিন্তু বিগত সময়ে সেখানে জড়িত ছিল। একদম ছোট করে জানতে চাই, যেটি সেটা প্রধান বললেন যে এই প্রতিবেদনের মাধ্যমে চেইন অফ কমান্ডে কোনো সমস্যা হবে না, এই প্রতিবেদনের ফলে চেইন অফ কমান্ডে সমস্যা হওয়ার কোনো কারণ আছে কি? দেখেন, বাংলাদেশ সেনাবাহিনী এখন আর সেই 70-এর দশকের 80-এর দশকের সেনাবাহিনী নয়। বাংলাদেশ সেনাবাহিনী এখন অত্যন্ত শক্তিশালী এবং এটাই প্রতিষ্ঠিত, এবং সারা বিশ্বে এই সেনাবাহিনীর সুনাম কিন্তু এখন একেবারে সবাই জানে এবং প্রতিষ্ঠিত। সুতরাং এই সেনাবাহিনীতে বিভ্রান্তি সৃষ্টি করবার এই ধরনের অপচেষ্টা করে সেনাবাহিনীর চেইন অফ কমান্ড বা র্যাঙ্ক অ্যান্ড ফাইলের মধ্যে কোনোরকম বিভ্রান্তি ছড়ানো যাবে না। সেনাবাহিনীর চেইন অফ কমান্ড অত্যন্ত শক্তিশালী এবং মজবুত, এবং সেনাবাহিনীর ভিতরে এখন এই ধরনের অপতৎপর চালিয়ে কোনো লাভ হবে না সেটি প্রমাণিত। কিন্তু যারা অপচেষ্টা করে তারা করবে, তবে সেনাপ্রধান যেটা বলেছেন সবাইকে সতর্ক থাকতে বলেছেন, সবাইকে সতর্ক থাকতে হবে। জি, মেজর জেনারেল সিকদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।